স্মার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে আমেরিকার B1 B2 ভিসা নিয়ে, পাশাপাশি আপনার আর্জেন্ট ইন্টারভিউ ডেট প্রসঙ্গে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে যাওয়ার একটা হিড়িক পড়ে গেছে, কারণ আমরা জানি যে গত বছর কানাডা প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করেছিলেন এবং কি এখন বর্তমান সময়টাতে শেনজিন এরিয়া সহ ইউএসএ কিন্তু আসলে যাওয়ার ইচ্ছাটা সকলেরই থেকে যায়। কারণটা আমরা যে যে সমস্ত দেশগুলোই ভিজিট করি না কেন, এটা কিন্তু আসলে বড় কোনো ম্যাটার না, কিন্তু ফাইনালি আমাদেরকে যে জিনিসটা সবসময় আকৃষ্ট করে সেটা হচ্ছে যে লাইফে একবার হলেও আমেরিকাতে যাওয়ার একটা ভিতরগত একটা প্রয়াস থাকে বা অনেকের ইচ্ছা আছে সেখানে গিয়ে ওভার স্টে করবে। বিকজ এই কারণে কিন্তু আসলে আমরা B1 B2 ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করি। যে তো বন্ধুরা, আমরা আসলে ইউএস এর জন্য কিন্তু আসলে আমরা যখনই প্রিপারেশন নেই আসলে এই ভিজিট ভিসার জন্য, অর্থাৎ B1 B2 ভিসার জন্য, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে আমাদের অন্য অন্য কান্ট্রিতে যেমন আমার ভিজিট করতে গেলে অনেক ধরনের ডকুমেন্টস মেক করতে হয় বা ডকুমেন্টস লাগবে, অথবা হার্ড বা কপি দিয়ে ফাইল সাবমিট করতে হয়, অথবা অনেক দেশে আছে আপনার স্ক্যানিং কপিগুলো দিয়ে আপনাকে ফাইল আপলোড করতে হয়। তো আসলে আমেরিকার ক্ষেত্রে বিষয়টা টোটালি একটু ভিন্ন। এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারভিউর উপর। কারণটা হচ্ছে যে আপনি CGI কমপ্লিট করে যখন আপনি ব্যাংক ড্রাফট করে আপনি আপনার প্রক্রিয়াটা স্টার্ট করবেন, তারপরে অ্যাটলিস্ট অ্যাট লাস্ট কিন্তু আপনার DS-160 ফর্ম যেটা আছে আপলোড করবেন। তো এর পরবর্তীতে আপনার কিন্তু আসলে একটা ইন্টারভিউ ডেট আসবে, তখনই আমরা সর্বোপরি মনে করি যে আসলে আমেরিকার ভিসার ক্ষেত্রে আপনার সমস্ত কিছুর প্রিপারেশনকে যদি আমি 10% ধরি, সেক্ষেত্রে কিন্তু আসলে ইন্টারভিউ ফেস করাটা কিন্তু এখানে 90% একটা বড় ভূমিকা পালন করে। যদিও আসলে সেই 10%-এর মাঝে আপনার DS-160 যে ফর্মটা আছে এটা আপনি কীরকমভাবে ফিল আপ করলেন, এখানে আপনি কোন ধরনের ইনফরমেশনগুলো দিলেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ডিসাইড করবে যে আসলে আপনাকে ভিসাটা দেবে কি দেবে না, অথবা আমেরিকার ভিসার জন্য আপনি কতটা প্রযোজ্য আছেন। ফাইনালি আপনি DS যতই সুন্দরভাবে করেন না কেন, এটার পরে 90% যে অধ্যায়টা কাজ করে সেটা কিন্তু আসলে এম্বাসি অফিসারের সামনে যখন আপনি যাবেন, অর্থাৎ যিনি আপনাকে জাজমেন্ট করে ভিসাটা দেবে, ওখানে গেলে কিন্তু আসলে আপনার সাথে 2 থেকে 3 মিনিট কিন্তু ওরা আসলে আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবে। সেখানে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, যে প্রশ্নের অ্যান্সারগুলো যদি আপনি আপনার মতো স্বাচ্ছন্দ্যে তাদেরকে প্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আমেরিকা চায় যে আসলে বাংলাদেশ থেকে বা সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ লিগেল ভিজিটর যারা ওখানে ভিজিট করে বাংলাদেশে কিন্তু আসলে কাম ব্যাক করবে। তো যাই হোক বন্ধুরা, আমেরিকার এম্বাসি আপনি ফেস করতে গেলে কিন্তু আসলে ভিসা অফিসাররা সর্বপ্রথম ধরে নিবে যে আপনি আমেরিকাতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন না, কিন্তু আসলে আপনার প্রশ্নের মতো দিয়ে তারা কিন্তু জাজমেন্ট করার চেষ্টা করবে যে না, আপনি আসলে জেনুইন ট্রাভেলার, আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো আমেরিকার এম্বাসিতে নানান ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে, তবে আমি আজকে আপনাদেরকে 3টি অথবা 4টি বিষয় একটু অ্যালার্ট করতে চাই। আপনারা জানি যে আপনারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণভাবে জ্ঞানী আছেন বা অনেকে আমেরিকান এম্বাসি ফেস করেছেন বা অনেকে ভিসা নিয়েছেন বা অনেকে প্রিপারেশন নিচ্ছেন। তো আপনি যেহেতু আমেরিকাতে যাবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম প্রশ্ন আপনার এটা থাকতে পারে যে আসলে আমেরিকাতে আপনি কেন যেতে চান, এটা কিন্তু আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আসলে আপনি আমেরিকাতে কেন যেতে চান, রেগুলার যেটা অ্যান্সার আছে, তো এম্বাসিতে যেহেতু আপনার জন্য একদম শর্ট টাইম থাকবে, সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে খুব লং আপনার অ্যান্সার না দিয়ে শর্টকাট যে সিম্পলি যে অ্যান্সারগুলো আছে এগুলো চাইলে আপনি দিতে পারেন যে আমেরিকাতে আপনি কেন যাবেন। তো সঙ্গত কারণেই বলবেন যে আপনি ঘুরতে যাবেন বা আমেরিকাতে দেখতে যাবেন, এটা যদি আপনার রিজন হয় সেটা আপনাকে বলতে হবে। তারপরে কিন্তু আসলে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি করেন, যদিও আপনার DS দেখেই তারা প্রশ্নটা করছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার রেগুলার অ্যান্সারটা দিবেন, অথবা অনেকের ক্ষেত্রে জানতে চায় যে আপনার মান্থলি ইনকামটা কিরকম আছে, অথবা আপনার ইয়ারলি ইনকাম কিরকম আছে, অথবা আপনি আমেরিকাতে কি কি দেখতে চাচ্ছেন, অথবা আমেরিকা থেকে যেহেতু আমেরিকা তো সুন্দর দেশ আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন। তো এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু আপনাকে যথাযথ একটা অ্যান্সার দিতে হবে যে আপনি আমেরিকাতে ঘুরতে চান, বাট আপনি আমেরিকা আসলে কি কি ঘুরতে চান, আপনার DS-এ কি কি মেনশন করেছিলেন, সে অনুযায়ী কিন্তু আসলে স্মার্টলি সাবলীল ভঙ্গিমায় একটা অ্যান্সার দিতে হবে যে না, আপনি নিউ ইয়র্ক দেখবেন বা ওয়াশিংটন দেখবেন বা ফ্লোরিডা দেখবেন, অর্থাৎ যে কোনো অঙ্গরাজ্য দেখবেন বা ট্যুরিস্ট প্লেসগুলো দেখবেন, এগুলো আপনি চাইলে বলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমেরিকান এম্বাসিতে গেলে তারা কিন্তু আসলে আপনার ডকুমেন্টস একদমই দেখতে চাইবেন, আপনার সাথে কথা বলে তারা কিন্তু ডিসাইড করবে ইয়েস অর নো, সেক্ষেত্রে কিন্তু আসলে যথাযথ স্মার্টলি আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি যে
আমেরিকান এম্বাসিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে দেখে যাতে করে একটা প্রেজেন্টেবল মানুষ মনে হয়, বিকজ আপনি বাংলাদেশে খেয়ে পড়ে ভালো আছেন, আপনি খুব স্মার্ট লাইফ লিড করছেন, এটা আপনার ড্রেস আপ, আপনার গেট আপ, আপনার কথাবার্তা, আপনার চাল চলনের মধ্য দিয়ে যখন এই ব্যাপারটা ফুটে উঠবে এবং কি যখন তারা বুঝতে পারবে যে না আপনি জেনুইন ভাবে আমেরিকাতে ভিজিট করতে চাচ্ছেন, দেন আপনি ব্যাক করবেন আপনার কর্মস্থানে বা আপনার হোম টাউনে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা দিতে ওদের অসুবিধা নেই। বর্তমান সময়টাতে অনেকে রিজেক্ট হচ্ছে একটা কারণে, এটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি। আমেরিকার সর্বশেষ প্রশ্ন এটা হতে পারে যে আপনি আমেরিকাতে যাচ্ছেন সেখানে আপনার কোনো রিলেটিভস আছে কিনা। তো আমরা জানি যে বাংলাদেশে অনেকেরই আছে সেখানে রিলেটিভ আছে বা আত্মীয় স্বজন আছে, সেক্ষেত্রে আমি মনে করি আপনি যদি শর্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে সেটা আপনি বলতে পারেন যে আপনার সেখানে কোনো রিলেটিভ নেই। বিকজ যদি আপনার রিলেটিভের কথা বলেন সেক্ষেত্রে তার প্রুফ কপি আপনার সাথে অবশ্যই আপনি রাখবেন এবং সে আপনার সম্পর্কে কি হয়, এই ধরনের কেসগুলোতে কিন্তু ওরা আসলে একটু বেশি ডাউট করে থাকে। তো এর মাঝখান থেকে অনেকেই ডিক্লাইন হয়েছে, তাদের যখনই প্রশ্ন করেছিলেন যে আমেরিকাতে আপনার কেউ আছেন কিনা, যখনই বলেছে হ্যাঁ আছেন, এরপরে কিন্তু আসলে অন্য কোনো প্রশ্ন করার আগ্রহ প্রকাশ করেনি। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমেরিকার এম্বাসি সম্পর্কে বা ইন্টারভিউ সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটুখানি ধারণা। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে অ্যাম্বাসির আর্জেন্ট ডেট চাচ্ছেন বা এই যে টোটাল প্রক্রিয়াটা মানে পরিপূর্ণ করতে চাচ্ছেন, তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অন্যথায় আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝিয়ে সুন্দর একটা DS-160 এবং কি টোটাল প্রোগ্রামটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার এই মানে প্রিপারেশন আমেরিকার ভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।